আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেট, আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করব এবং সেই ইনফরমেশনটি হচ্ছে আপনারা যারা বিসিএস ক্যাডার অফিসার হওয়ার জন্য বিসিএস ভাইবা বোর্ড ফেস করেন বা বিসিএস ভাইবা বোর্ড ফেস করবেন ভবিষ্যতে, তো বর্তমানে বিসিএসে যে 26টি ক্যাডার আছে সেই ক্যাডারগুলো মূলত এবং প্রধানত প্রথম দিককার যে কয়েকটি ক্যাডার সেই ক্যাডারগুলো কোন মিনিস্ট্রির আন্ডারে এবং কোন ডিভিশনের আন্ডারে, এ বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু ইনফরমেশন প্রোভাইড করব। তো প্রথমে জেনে রাখবেন যে আপনারা যারা বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ভাইবা দিতে যাচ্ছেন তারা মনে রাখবেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি ক্যাডার। বিসিএস প্রশাসন ক্যাডার এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি ক্যাডার। তবে মনে রাখবেন বিসিএস প্রশাসন ক্যাডারের মাঠ প্রশাসনের কর্মকর্তারা কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে কাজ করেন। এরপরে বিসিএস পুলিশ ক্যাডার এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি ক্যাডার। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ আছে, একটা জননিরাপত্তা বিভাগ এবং একটা হচ্ছে সুরক্ষা সেবা বিভাগ। পুলিশ ক্যাডার হচ্ছে জননিরাপত্তা বিভাগের একটি ক্যাডার। বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার এটি অর্থ মন্ত্রণালয়ের একটি ক্যাডার। তবে অর্থ মন্ত্রণালয়ের 4টি বিভাগ আছে, এর মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন, এই বিভাগের অধীনে বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারটি পরিচালিত হয়। বিসিএস ট্যাক্স ক্যাডার এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি ক্যাডার এবং অর্থ মন্ত্রণালয়ের যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই বিভাগের অধীনে এই ক্যাডারটি পরিচালিত হয়। বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের একটি ক্যাডার এবং অর্থ মন্ত্রণালয়ের যে অর্থ বিভাগ আছে সেই অর্থ বিভাগের অধীনে পরিচালিত হয় বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারটি। এরপরে আসেন বিসিএস আনসার ক্যাডার, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি ক্যাডার এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি ক্যাডার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে জননিরাপত্তা বিভাগ এই বিভাগের অধীনে পরিচালিত হয় এই ক্যাডারটি। এছাড়া বিসিএস শিক্ষা ক্যাডার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এরকমভাবে গুরুত্বপূর্ণ যে ক্যাডারগুলো কোন কোন মিনিস্ট্রির আন্ডারে এবং কোন কোন ডিভিশনের আন্ডারে সংক্ষিপ্তভাবে আমি তথ্যগুলো আপনাদেরকে প্রোভাইড করলাম। তবে মনে রাখবেন যে আপনারা যারা প্রথম পছন্দের তালিকায় যে ক্যাডারটি রাখেন সেই ক্যাডারটি কোন মিনিস্ট্রির আন্ডারে কোন ডিভিশনের আন্ডারে এই বিষয়গুলো আপনারা জেনে যাবেন ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে। এই বিষয়গুলো ডিটেল আমি আমার ক্লাসে পড়িয়ে থাকি, তো আমি অনলাইনে মূলত পড়াই বিসিএস প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা প্রিলিমিনারি 4টা সাবজেক্ট পড়াই, আন্তর্জাতিক বাংলাদেশ নৈতিকতা ভূগোল এবং 70 নম্বরের, এবং বিসিএস লিখিত 300 নম্বরের পড়াই আন্তর্জাতিক বাংলাদেশ এবং বিসিএস ভাইবা 200 নম্বর পড়াই। বর্তমানে আমি অনলাইনে পড়াচ্ছি 43তম বিসিএস স্টুডেন্টদেরকে। 41তম বিসিএসে আমার পার্সোনাল প্রাইভেট অনলাইন ব্যাচ থেকে 67 জন ক্যাডার হয়েছেন। 40তম বিসিএসে 46 জন ক্যাডার হয়েছেন। 43তম বিসিএসে অলরেডি আমি 300 স্টুডেন্ট পড়াচ্ছি। তো যারা আমার অনলাইনে প্রিলিমিনারি লিখিত ভাইবা পড়তে চান 01712-282980 এটি আমার ফোন নম্বর। আমার যে বিসিএসের যে ভাইবা প্রিলিমিনারি এবং লিখিত কেন্দ্রিক যে ইউটিউব চ্যানেল সেটি হচ্ছে মিলন্স বিসিএস কেয়ার, এবং আমার যে পেজ আছে সেটি মিলন্স বিসিএস কেয়ার, এবং যে গ্রুপ আছে সেটি হচ্ছে মিলন্স বিসিএস কেয়ার। এগুলো মূলত আমার গ্রুপ এবং পেজ মিলন্স বিসিএস ভাইবা কেয়ার, এগুলোতে আপনারা যদি ভিজিট করেন ডিটেলে এ সম্পর্কে জানতে পারবেন। তো আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক বেশি বেনিফিটেড হয়েছে। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।